নমস্কার আজকে আমরা শুনব শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস দু নম্বরের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের প্রথম পর্বে আমাদের পরিচয় হল শিবেন বাবুর সাথে তিনি অ্যাডভোকেট মূলত ট্যাক্সের কাজকর্ম সামলান তিনি আমরা দেখলাম কোর্টের দুনিয়াটা একেবারে বদলে গেছে দুর্নীতিতে একেবারে ভরে গেছে আর শুধু কোর্টের দুনিয়া কেন বিজনেসের ইন্ডাস্ট্রিয়ালিস্টের জগতও আমরা দেখলাম সবই দুর্নীতিতে কারাপশনে ভরা আর এই সব কিছুর মধ্যে একেবারে বেমানান আমাদের নগেনবাবু যিনি আজ নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ উকিল হিসেবে অনেকের থেকে সুপিরিয়র তিনি আসুন আবার ঢোকা যাক এই অ্যাডভোকেটদের জগতে শুরু করছি দু নম্বরের দ্বিতীয় পর্ব চেম্বার ছেড়ে উঠতে যাবেন এমন সময় ফোনটা বাজলো হ্যালো বানাজে হ্যাঁ কে বলছেন আমি গদাই হ্যাঁ বলো গদাই এক্ষুনি একবার যেতে হবে আমার সঙ্গে কোথায় জমির মালিকের কাছে কেন কোথাকার জমি তোমার তো দেখছি ওট ছুঁড়ি তোর বিয়ে কাণ্ড দুটো জমির খোঁজ আছে নিউ আলিপুরে আর টালিগঞ্জ গল্ফ ক্লাবের কাছে একজনই মালিক কথা কইয়ে দেব আমার কিন্তু দু পার্সেন্ট টোটাল ডিলের ওপর শিবেনবাবু ভেবে নিলেন আজ কি কাজ ছিল তারপর বললেন ঠিক আছে তুমি চলে এসো দেরি করো না আমি কাজ থেকেই বলছি দশ মিনিটের মধ্যে আসছি মহারানীর জন্য এখন যেতে হচ্ছে আমায় অনেক জায়গায় তুমি কি যাবে নাকি জমি দেখতে না চলো না তোমার পছন্দ না হলে তো হবে না আমি আর কদিন আছি পঞ্চাশ তো হলো রাখো তাছাড়া রাতের বেলা কি কেউ জমি দেখে ঠিক আছে কথা বলে আসি তারপর দিনের বেলা দেখাবো তোমাকে গদাই বেটার যত গদায় করি কারবার কবে থেকে বলছি তা এতদিনে তার সময় হলো আর এক্ষুনি নাকি যেতে হবে ঠিক আছে ফিরবে কখন কি করে বলবো রাত হবে নটা সাড়ে নটা তোমার জন্য হিঙের কচুরি আর দই বড়া বানিয়েছিলাম ঠিক আছে রাতে খাওয়ার সময় কেউ হঠাৎ কচুরি কেউ আসবে নাকি আজ আহ তোমার জন্য যেন কিছু করা হয় না কোনোদিন তা হয় অনেক কিছুই করা হয় কিন্তু কেউ কি আসছে মানে এসেছে কে আবার আসবে সুনীল দা এসেছে ছেড়ে দিচ্ছি বলে মাধবী ফোন ছেড়ে দিলেন এই সুনীল দালকটি শিবেনবাবুকে বেশ পীড়া দিচ্ছে গানের মাস্টার বাড়িতে প্রথম ঢুকেছিল আট বছরের মেয়ে পিয়াকে গান শেখাতে পিয়ার মাও এখন তার ছাত্রী আজকাল যে সময় সুনীল আসে তখন পিয়া পড়তে বসে ঠাকুর রান্নাঘরে মিনু টিভির সামনে আঠা হয়ে বসে থাকে আর মাধবীর নাকি শোবার ঘরের খাটের উপর না বসে গান শেখা হয় না শিবেনবাবু লক্ষ্য করেছেন সুনীল হঠাৎ হঠাৎ আসে মাধবী জানে কিনা জানে না অন্তত তিনি ওর আগমনের দিন সময় কখনোই জানেন না বেশিরভাগ দিনই এমন সময় আসে যখন শিবেনবাবু বাড়ি থাকেন না সুনীল যেদিন আসে সেদিন বিশেষ কিছু রান্না হয় শোবার ঘরে ধূপকাঠি জলে গরমে বেলফুল শীতে রজনীগন্ধা আসে শোবার ঘরটা কেমন মন্দির মন্দির গন্ধে ভরে ওঠে কিন্তু শিবেনবাবু বুঝতে পারেন যে এই মন্দিরের পুজোর দেবতা তিনি নন আজকাল প্রায় শিবেনবাবুর বড় রাগ হয় তার জ্যাঠামশাইয়ের উপর বয়সের ডিফারেন্স থাকা ভালো বলে পনেরো বছরের ছোটো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না জ্যাঠামশাইয়ের জ্যাঠামশাইয়ের এই জ্যাঠামের জন্যে তাকে ইদানিং বড়ই চিন্তিত থাকতে হয় পঁয়তাল্লিশ বছর অবধি তিরিশ বছরের যুবতী স্ত্রীকে একটি জবরদস্ত অ্যাসেট বলেই তিনি জেনে এসেছেন নিজে পঞ্চাশ পেরিয়ে এসে এবং অত্যধিক পরিশ্রমের শরীর খারাপ করে এখন মাধবীকে অ্যাসেট নয় মাঝে মাঝে লায়াবিলিটি বলেই মনে হয় দেরি করে বিয়ে করায় এবং বিয়ের প্রায় আট বছর বাদে প্রথম সন্তান হওয়ায় ছেলে মেয়ে তেমন বড় হয়নি এতদিনে তারা বড় হয়ে গেলে মেয়ে শাড়ি পরতে শুরু করলে মাধবীরও নিজেকে আর অত তরুণী বলে মনে করার অবকাশ থাকতো না তাছাড়া জীবনের মধ্যভাগে এসে ওর অবস্থা ফেরায় মাধবীর সমস্ত আহ্লাদ যেন অবেলায় মাথা চাড়া দিয়ে উঠেছে শিবেনবাবু নিজের জীবনেই দেখেছেন যে মানুষের অবস্থা যখন ফেরে তখন প্রথম দশ বছর মানুষ শুধু ভালো খায় পড়ে সাচ্ছল্যের স্বারটা খাওয়া পড়ার মধ্যেই প্রচণ্ডভাবে স্তব্ধ থাকে তারপরেই অন্যান্য দিকে চোখ পড়তে থাকে একটা একটা করে প্রয়োজন বাড়ে মানুষের যার অভাব কখনো অসাচ্ছল্যের দিনে মনে জাগেনি সেই সব জিনিসের জন্যেও মনে তীব্র অভাব বোধ জাগে এক এক করে মাঝে মাঝে অবচেতন মুহূর্তে শিবেনবাবুর একথা মনে হয় যে সাচ্ছল্যই মানুষের সর্বনাশ করে মানুষকে অমানুষ করে তোলে জানেন না হয়তো তিনি ভুল করলেন হয়তো পুরো ব্যাপারটাই তার নিছক সন্দেহ মনে হয় সুনীলের গান শুনতেই ভালোবাসেন মাধবী সুনীল মাস্টার হয়তো মাধবীর দু নম্বর নয় শিবেনবাবু নিজেকে এক ধমক লাগালেন বি ফুল গদায় এসে পড়তেই বেরিয়ে পড়লেন শিবেনবাবু রাম অবতারের অসুখ হয়েছে ভারী অসুখই হবে চার পাঁচ দিন হয়ে গেল পনেরো বছর রাম অবতার কাজ করছে তার কাছে কিন্তু রাম অবতার কোথায় থাকে তা তার জানা নেই বাজারের দিকে এক বস্তিতে থাকে ঠিকানাটা আছে একবার খোঁজ করতে হয় চিকিৎসার জন্য কিছু টাকাও দেওয়া দরকার বহুদিনের পুরনো লোক আজ যাব কাল যাবো বলে পনেরো বছর হয়ে গেছে রাম অবতারের ডেরায় আর যাওয়া হয়নি লেন্জে স্ট্রিটে গাড়ি ঘুরিয়ে নিউ মার্কেটে দাঁড় করালেন শিবেনবাবু অনেকগুলো টাকা পেয়েছেন আজ অযাচিত ভাবে মাধবীর জন্য একটা লিপস্টিক ও একটি পারফিউম কিনবেন ঠিক করলেন এই সুনীল মাস্টারের দিন মাধবীকে একটু গুড হিউমারে রাখা দরকার নিউ মার্কেটে নিজে বিশেষ আসেন টাসেন না উনি ফসাফসা সিন্ধি দোকানদারগুলোর ব্যবহার খুব ভালো ওদের দোকানে না ঢুকে উপায় থাকে না এক দোকানে ঢুকলেন লিপস্টিক নেই কিন্তু ইন্টিমেট পারফিউমের বড় শিশি পাওয়া গেল বডি ডিওডোরেন্ট হেয়ার স্প্রে সবই নিলেন প্রায় আড়াইশো টাকা মতন গচ্চা গেল এই সব সুগন্ধই হয়তো সুনীলের ঘ্রানির জন্য না আবার বকলেন নিজেকে ইনকারেজেবল হয়ে উঠছেন উনি দিনে দিনে দোকান থেকে বেরোতে যাবেন এমন সময় হঠাৎ চোখ পড়ল কাঁচের র্যাকে অনেক হালকা প্যাস্টেল রঙা রঙের জিনিস দাঁড়িয়ে পড়ে শিবেনবাবু শুধলেন ওগুলো কি ইম্পর্টেন্ট নাইলন প্যান্টি দাদু নিন না মেয়েদের জন্য বলি তার থেকে এক গাদা নাইলন প্যান্টি নামালো দোকানদার ফিসাইস নিন আপনার মেয়েদের জন্য পছন্দ করে নিন দাদু শাট আপ গর্দব কোথাকার বলি দোকানের আয়নায় নিজের কালো কোট পরা চেহারাটা একটু দেখলেন ঘামে জপ জপ করছে মুখ টাইটানে দিয়ে গেছে চুলগুলো শুধু সাদাই যে হয়েছে তাই নয় প্রায় সবই উঠে গেছে মুখের রেখাগুলো চম্বলের বেহুরের মতো খাদে সৃষ্টি করেছে তাতে আলো ছায়ার খেলা কপালে বলি রেখা না কখন যে জজ সাহেবদের আর ট্রাইব্যুনালের মেম্বারদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আইটিআর আর এআইআর সব সাইটেশন মুখস্থ করে করে পেপার বুকে লাল নীল পেন্সিল দিয়ে দাগ দিতে দিতে এতগুলো বছর হারিয়ে ফেলেছেন তার নিজেরই হুশ নেই অনেক কিছু পেয়েছেন যেমন অনেক কিছু হারিয়ে বসে আছেন এভরি ডেবিট অ্যাকাউন্টেন্টরা বলেন শুনেছেন তিনি বড় সত্য আর দুটি নেই একটি হালকা নীল ও একটি হালকা হলুদ প্যান্টে কিনলেন শিবেন বাবু কোনোদিনও মাধবী এসব পড়েননি আজকে প্রৌঢ় বয়সে কিনে নিয়ে গেলে কি বলবেন তিনি তা জানেন না শিবেন বাবু তিনি প্রৌঢ় হতে পারেন তা বলে মাধবী তো নয় শিবেন বাবুর বড় স্বাদ হলো এক রাতে আয়নার সামনে চুল খোলা সুন্দরী তন্নি মাধবীকে দাঁড় করিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে মাধবীকে প্যান্টিতে দেখবেন ভাবতেই রোমাঞ্চে তার গা শিরশির করে উঠল তিনি কি পারভার্স হয়ে যাচ্ছেন ভাবলেন শিবেনবাবু পরক্ষণে শিবেনবাবু মনে হল উকিলদের কাছে পারভার্স কথাটার মানে সম্পূর্ণ অন্য যখন কোনো অর্ডারের পারভার্সিটি সম্বন্ধে জ্বালাময়ী ভাষায় বক্তৃতা করে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন অথবা রেফারেন্স অ্যাপ্লিকেশন করেন তিনি তখন তো এমন গা শিশির করে না আসলে এই নরম কোমল প্যান্টি দুটি গা শিশিরানির কারণ পারভারসিটি নয় কে কিনলে গদাইয়ের প্রশ্নে সম্বিত ফিরল শিবেন বাবুর বয়স তো হলো গাঁটে গাঁটে গেটে বাদ নি এই সব কিনলাম আর টাকে লাগানোর তেল গরিবের একটা কথা শুনবে কি দুবেলা বাতের সঙ্গে ঘি দিয়ে বেজে দুকুয়া করে রসুন খাও সঙ্গে এবেলা ও একটা করে আসতো কাঁচা পেঁয়াজ দুটো করে কাঁচা লঙ্কা বাতের বাপের নাম খগেন হয়ে যাবে গায়ে ওষুধের বল আসবে সব রকমের বল বুঝলে তো বলি গদাই একবার তাকালো শিবেন বাবুর দিকে শিবেনবাবু মনে মনে একটু রাগলেন মুখে কিছু বললেন না ছোটবেলায় হেদতে একসঙ্গে সাঁতার কাটতেন দুজনে গদাই নিউআলিপুরে জি ব্লকের জমিটায় পরে নিয়ে গেল আগে টালিগঞ্জের গল্ফ ক্লাব রোডের জমিটা দেখিয়ে দুটো মালিকই একই লোক নিউওয়ালিপুরের জমিটা ভালো কর্নার প্লট কাছাকাছি অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসের বাড়ি সমস্ত পাড়া ফিটফাট দারুণ দারুণ ফিগারের ও সাজের মেয়েরা ও ক্রেতাদুরস্থ ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বারান্দায় বসে পায়জামা পাঞ্জাবি পরা স্বামীর সঙ্গে বসে চা খাচ্ছেন সুবেশা মহিলারা শিবেনবাবু মনে মনে বললেন এ পাড়ায় আর কোনো অসুবিধে নেই কিন্তু মুড়ে গেলেও তিনি লুঙ্গি ছাড়তে পারবেন না এ পাড়ায় লুঙ্গি করে বারান্দায় বসলে কি পথে বেরোলে পাড়ার ছোঁড়ারা ঢিল মারবে এই জঘন্য অপরাধের জন্যে কি মেয়ের বিয়ে হবে না শিবেনবাবুর তারপর ভাবলেন এসব কথা গদাইকে জিজ্ঞাসা করে লাভ নেই কোন জমি দেখে বেহালায় যাওয়া হলো যার জমি তিনি আন্নিক করছিলেন চান করে অনেকক্ষণ বসতে হলো বসবার ঘরে দেওয়ালে নানা চেহারার এবং নানা পোশাকের সব সাধু সন্তদের ছবি ভুঁড়িহীন গেরুয়া বসুন বলকলা আসুন গৃহস্বামী এলেন বয়স শিবেন বাবুর মতোই প্রায় এসে বসে বললেন বলুন একটু জল পেতে পারি নিশ্চয় চাকর জল নিয়ে এলো জল খাওয়া হলে শিবেনবাবু বললেন আমার নিউ জমিটাই পছন্দ উত্তম কথা তারপর গদাইয়ের দিকে চেয়ে বললেন বাবু দাম বলেছেন না স্যার না কেন আমি কি বেগুন বেচছি যে দাম দর প্রতি প্রতিগ্রাহকের সঙ্গে কুড়ি করে কাটা চার কাটা পাঁচ ছটা কাছে দশ এক নম্বরে দশ দু নম্বরে প্রতি কাঠার হিসেবে আগে শিবেনবাবু বুঝেও না বোঝার ভান করলেন কদিন আগে হলে তো পাঁচ এক নম্বরে আর পনেরো দু নম্বরে নিতাম কর্তা কি জানেন যে ইনকাম ট্যাক্সের আইনে অ্যাকুইজিশন বলে একটা আইন আছে তাছাড়া তাদের ভ্যালুয়েশন সেলের তো মাথা মুন্ডু নেই খান না হাসিস খান জানি না তেনারা এখানের জমি নাকি পঁয়ত্রিশ হাজারই বিক্রি হচ্ছে একচার তাদের মতে গত দেড় বছর এক নম্বর দু নম্বর মিলিয়ে পনেরো সরি কুড়ি করেই পাচ্ছি না কাটা আর পঁয়ত্রিশ দাম কি সত্যি কুড়ি শিবেন বাবু আবার বললেন ইয়েস তারপর গদাইকে দেখিয়ে চোখ টিপলেন আগে আমার যে অত দু নম্বর নেই নেই তো হবে না ভদ্রলোক এক চোখ বন্ধ করে দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন শিবেন বাবু স্তব্ধ হয়ে গেলেন আচ্ছা আমি যদি পুরোটাই চেক দিই চেকে পুরো নিতে পারবো না তবে আপনি দশ অ্যাকাউন্ট পেয়ে চেক দিয়ে বাকিটা সেলফ বেয়ারার চেকে তুলে আমায় দিতে পারেন এছাড়া আমার উপায় নেই এতেও তো ইনকাম ট্যাক্স থেকে পেতে পারেন আপনি তাতে আমার কি নিলে আপনার জমি নিয়ে নেবে আমি তো টাকা পেয়ে কোম্পানি ডিফাংক্ট করিয়ে দেব আমার ওরা করবে ঘন্টা বজ্র আটুনি ফোসকা গেরো সকল আইনেরই ফাঁক থাকে মশাই গত তিন পুরুষেই করে খাচ্ছি আইন যারা মানে তাদের জন্য আমার জন্য নয় তবে রিস্কটাকে মিনিমাইজ করে রাখাই ভালো জমিটা সত্যি পছন্দ হয়েছিল আমি জমি কিনে তার উপর বাড়ি আরম্ভ করে অ্যাকুইজিশনের ঝামেলায় পড়তে চাই না সাহস হয় না চেকে যদি নিতেন তাহলে ভালো হতো বড় আরে ধুল মশাই বলে ভদ্রলোক বড় অভদ্রের মতো মুখ বিকৃতি করলেন তারপর বললেন আমার সময় নষ্ট করবেন না দুনিয়ায় লোকদের কোনো জায়গা নেই সাহস আছে আছে দু নম্বর সেই আমার জমি নেবে বিক্রি তাছাড়া আমি কি ইচ্ছা করে করছি যখন কিনেছিলাম তখন কি আমি পুরো চেক দিয়ে কিনেছিলাম নাকি আমি চাইলেই তা পেতাম রাতারাতি রাজকে জমি তার বাড়ি নিয়ে টান মারছে এতদিন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল সকলে মিনিস্টারেরা কি দু নম্বর বানায়নি ইলেকশনের খরচ কি সব এক নম্বরে চলছে এতদিন না ভবিষ্যতেও চলবে যান যান মশাই আমাকে বকাবেন না আমার হাইপার টেনশন আছে শিবেনবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ভদ্রলোক একটু অনুশোচনার গলায় বললেন আমি আপনি কি করতে পারি দু নম্বরে তেলা ডিম ফোটার বাচ্চার মতো ছেয়ে গেছে দেশ ব্যবসা করবেন মাল কিনতে যান দু নম্বর মাল বেচতে যান দু নম্বর হয়ে যাবে একটা অংশ প্রফেশন করুন আপনি চান আর নাই চান দু নম্বর নিতে হবে প্রতি মুহূর্ত দেশে মানুষের বাচ্চার মতো দু নম্বর পয়দা হয়েছে হচ্ছে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে বেড়েছে বছর বছর আগে যেমন ফ্যামিলি প্ল্যানিং হয়নি তেমন হয়নি দু নম্বর প্ল্যানিং আজকে আমার জমি আপনার বাড়ি কেড়ে নিয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত করছে এরা সব মিনিস্টারের এমপিদের সমস্ত সম্পত্তি এরকম ভ্যালুয়েশন পাঠিয়ে জবরদস্তি ভ্যালুয়েশন করে আগে নিয়ে নিত তাহলে বুঝতাম তারপর আমাদের কাছে আয় তবে বুঝবো ডেমোক্রেসির বুক নি তারা তো বক দিয়েই খালাস আর আমরা সব গলা জলে শিবেনবাবুর ওর কথার তোর থামিয়ে দিয়ে বললেন আচ্ছা আমি আজকে চলি শুনলেন না বলে চললেন যত দোষ নন্দ ঘোষ দোয়া তুলসী পাতা একেবারে কোয়ার্টার সেঞ্চুরি ধরে তিন পুরুষের দু নম্বর বানিয়ে এখন সিরিজ কাগজ মারতে লেগেছে জগের উপর আমাদের মতো চুনোপুটির নাকে ছাল তুলছ ডেমোক্রেসি না ছাই এমন বুঝলে গদাই বলল শিবেন বাবু ক্লান্ত হয়ে পড়েছিলেন বললেন কি আর বুঝব ওরা দোষ কি আমারই পোষালো না যার দু নম্বর নেই তার কিছুই নেই আজ অর্থ প্রতিপত্তি সম্পত্তি মাঝের হাট ব্রিজটা সবে পেরিয়েছেন এমন সময় একটা বিকট আওয়াজ করে গাড়িটা থেমে গেল কোনো ক্রমে বাঁ সাইড করিয়ে গাড়ি রাখলেন শিবেন বাবু গদাইকে বললেন গাড়ি কিছু বোঝো বাড়ুজে বাড়ি বুঝি আর নারী বুঝি ঘোড়াও বুঝি ভালোই কিন্তু গাড়ি বুঝি না তুমি বসো চেতলা এসে পড়েছি এক্ষুনি মিস্ত্রি ধরে আনছি শিবেন বাবু মাঠগার্ডে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন কতগুলো ছেলে মোড়ের মাথায় একটা বাড়ির রকে বসেছিল কথাবার্তা বলছিল একটা বাস আলিপুরের দিক থেকে এসে দাঁড়ালো কয়েকজন যাত্রী নামলেন সকলেই প্রায় চেকের দিকে চলে একটি অল্প বয়সী মোটামুটি সুন্দরী মেয়ে হাতে কালো ব্যাগ নিয়ে এদিকে এলো রাস্তা পেরিয়ে তারপর প্রায়ন্ধকার গলির মধ্যে ঢুকে গেল ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলল বোধ যায় বলতো হপ্তায় তিন চার দিন রোজই দেখি রাত করে ফেরে আসতে বল রমেশের মেজ দিও নাম ময়না আরেকটি ছেলে জোরে জ্বলন্ত সিগারেটের টুকরোটাকে শূন্য ছেড়ে বলল ময়না ময়নার সয়না তুই তো চিনিস তবে তুই বল কোথায় আবার যায় চাকরি করতে যায় কি চাকরি সপ্তাহে তিন চার দিন মাঝে মাঝে একসঙ্গে পাঁচ ছ দিন কামাই রাত করে ফেরা দ্বিতীয় জন হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল আর মারবো একলাপি চালা সবই তো জানিস তবু নোংরা না করলে ভালো লাগে না না আরে কিছু তো করবে নাকি না কে তো ভালো জসালা এ দেখি ধর্মপুর খুব যে পিরিত পিরিত থাকলেই বাকি কি মুরদ মুরদ আছে আমাদের আমাদের মুরদ থাকলে ময়না যা করছে তা করতে দিতাম ওকে পাটরানি করে রাখতাম মাইরি করবে কি কতগুলো ভাই বোন উপায় কি ভগবান বড্ড মেয়েদের দিকে বল ওরা বেশ আছে মজাকে মজাল মজা লুটছে পয়সাকে পয়সা আ বাজারে দেদার দুই নম্বর পয়সা মাইরি সারা ভারত বর্ষের লোক মাইরি আবাদে ট্রেনগুলোকে নিয়ে কলকাতায় কি দুই নম্বর প্রেমী করছে আর আমরা সালাম উলচছি ওসব চাল আকাশ খুশি সবারে চাকড়ি বাঁচি না তো গদায় সঙ্গে একজন মিস্ত্রিকে নিয়ে এলো মিস্ত্রি নিচু হয়ে বসে এক মুহূর্ত দেখি বলল এটা এক স্কেল গেছে এক সেল চুম কিনছেন মাস দু দিন আগেই তো আমার ড্রাইভার এক্সেল বদলাল পরিষ্কার মনে আছে হবে কিন্তু নিশ্চয়ই দু নম্বরই মাল মানে মানে জাল জাল এক জাল মানে আপনি বাবু কোন দেশের লোক মোটর গাড়ির সমস্ত পার্টসিই এক নম্বর দু নম্বর হয় জানেন না পাঞ্জাবে হরিয়ানায় দু নম্বর পার্টসের কারখানা ছেয়ে গেল আমরা তো সব বাবুদেরই শুধিয়ে নিই তারপরেই লাগাই এক নম্বর কি দু নম্বর যা বলেন আমাদের দু নম্বর কারবার নেই মজুরি একটু বেশি নিই কিন্তু সাফ সাফ যাই হোক যা করবার তাড়াতাড়ি করো বাবা এক নম্বর লাগাবো তো তফাত কি তফাত এই যে এক নম্বর কিছুদিন বেশি টিকবে দাম প্রায় ডবল তবে দু নম্বরই লাগাও ঠিক আছে বলে চলে গেল নিশ্চয় শিবেন বাবু বললেন বড় পিপাসা পেয়েছে চলো একটা কোল্ড ড্রিঙ্ক খাই গদাই দুজনে পানের দোকানটার সামনে এসে দাঁড়ালেন গদাই বলল এই ভাই দুটো ঠান্ডা দাও কি দেব কে দেবে আরে যা হয় দাও যা হয় দাও দোকানি ট্রানজিস্টারে বিবিধ ভারতী শুনতে শুনতে দুটো কালো বোতল তুলল বরফের বাক্স থেকে এমন সময় গলির মধ্যে থেকে দুজন ভদ্রলোক দৌড়ে এলেন দোকানে রকম একটা কালো বোতল হাতে নিয়ে হই হই পড়ে গেল রকেট ছেলেগুলো দৌড়ে এলো ব্যাপারটা জানা গেল এই যে একটু আগে এই দোকানের কালো বোতলের পানীয় খেয়ে এক মহিলা অজ্ঞান হয়ে গেছে শিবেন বাবুদের জন্য সদ্য খোলা একটা বোতল থেকে একটু পানীয় মুখে ঢেলেই রকের একটি ছেলে চটাস করে চাটি মারলো দোকানের মাথায় আই আরামিৎ সালা কোকাকোলা লিমকা ফ্যান্টা এসবও দু নম্বরা কোথা থেকে আনছ সালা কোম্পানি মাল কোম্পানির মাল এখানে দেয় না এতটুকুন দোকানে আমরা কেটে করে তুলে আনি বড় দোকান থেকে কোন দোকানে থেকে বল চালা চল দোকানে যে ভদ্রলোকেরা দৌড়ে এসেছিলেন তারা বললেন আরে এখন না দাঁড়ান দাঁড়ান পাশের বাড়ি থেকে এনফোর্সমেন্টে ফোন করে দেওয়া হয়েছে ওরা এসে যাবেন এনফোর্সমেন্ট থেকে আমাদের বললেন ওরা যে প্রায় সব চালু পানীয়গুলোই এই গরমের সময় ভীষণ জাল হচ্ছে দোকানের সামনে ভিড় জমে গেল শিবেন বাবুরা জল খাওয়া হলো না ফিরে আসার সময় বস্তির সামনে একটা টিউবওয়েল দেখতে পেলেন গদাই টিপলো উনি খেলেন উনি টিপলেন গদাই খেল ছেলেদের মধ্যে দুজন এসে বলল এই যে দাদা অসুস্থ ভজ একটু হাসপাতালে পৌঁছে দিয়ে যান নিশ্চয় দিতাম কিন্তু অ্যাক্সেল কেটে গেছে যে যতক্ষণ না বদলানো হচ্ছে ভজমহিলার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল একজন প্রৌঢ় ভদ্রলোক ও একটি অল্প বয়সী ছেলে তাকে পাঁজা কোলা করে নিয়ে এলো ছেলেরা একটা ট্যাক্সি ধরলো বাদ বাকিরা এনফোর্সমেন্টের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো প্রথম ছেলেটি বলল সরু থেকে বড় দোকানের হদিস নিয়ে চল আমরা যাই পুলিশকে পয়সা খাইয়ে ফিট করে রেখে দেবে গিয়ে লাভ হবে না পরে যা বলেছিস দেশের ওষুধ ছিল একটাই সালা নকশাল চুকর কেউ শুনে ফেল আরে শুনুক তবে শুনুক বলে প্রথম ছেলেটি সন্দেহের চোখে চাইল শিবেন বাবুর দিকে মিস্ত্রি এসে কাজ করতে করতে আরও পনেরো কুড়ি মিনিট চলে গেল এমন সময় একটা ট্যাক্সি দ্রুত বেগে ছুটে এলো চেতার দিক থেকে যে বাচ্চা ছেলেটি ভদ্রমহিলাকে নিয়ে গিয়েছিল হাসপাতালে সে একা ফিরে এলো ট্যাক্সিতে উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে দরজা খুলে নেমে ছেলেটি বলল মা মরে গেল ও বিকাশ না আমার মা মরে গেল এক্ষুনি ইনজেকশনে ভেজাল ছিল বাবা পিসকিপসান পেয়ে দৌড়ে ইনজেকশন কিনে আনলো ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে দৌড়ে গিয়ে ঘুষিতে পানলা ছোকরাটিকে তার উচ্চাসন থেকে ফেলে দিল নিচে আর একজন পা তুলে দিল তার মাথায় গলির মধ্যে থেকে পিলপিল করে লোক বেরিয়ে আসতে লাগলো ছেলেটিকে বোঝাতে বোঝাতে অনেকে তাকে নিয়ে আবার ট্যাক্সিতে উঠে বসলো পরক্ষণেই ট্যাক্সি হাসপাতালের দিকে চলে গেল এদিকে ওদিকে আত্মীয় স্বজনদের খবর দিতে বেরিয়ে পড়লো অনেকে ছেলেদের মধ্যেই একজন পানির দোকানের ছেলেটাকে তুলে এনে টিউবওয়েলের নিচে বসিয়ে তার মাথায় নাকি জল দিতে লাগলো নাকটা রক্তে ভেসে যাচ্ছে ছেলে দুটো একই বয়সী হবে নাক ফাটা ছেলেটার একটা জীবিকা আছে নাক ফাটানো ছেলেটার নেই তফাৎ এইটুকুই সেই নতুন মক্কেল সময় মতোই এসেছিলেন শিবেনবাবু মনোযোগ দিয়ে সিজার লিস্টগুলো দেখলেন বেশিরভাগ গয়না পাওয়া গেছে ওরি শোবার ঘর থেকে খাতাপত্র দশ বছরের এক নম্বর ও দু নম্বর নিয়ে গেছেন ডিরেক্টরেট অফ ইন্সপেকশনের অফিসারেরা অডিটেড ব্যালেন্স শিট দেখলেন শিবেনবাবু গত পাঁচ বছরের অ্যাসেসমেন্ট অর্ডারও কোনো বছরই পঁচিশ থেকে তিরিশ হাজারের বেশি মুনাফা দেখানো হয়নি দু নম্বরের খাতা যে ধরে নিয়ে গেছেন ওরা তাতে মুনাফা কত আছে ফি বছরের মুনাফা তো কষিনি স্যার কাকার আমল থেকে যা কিছু কামিয়েছি হাড় ভাঙা পরিশ্রম করে তার মোটামুটি হিসেব আছে সিন্দুক খাতায় সিন্দুক খাতা তো আর এখন আপনি আমাকে দেখাতে পারছেন না খাতার ইন্সপেকশন চাইবো খাতা থেকে নকল তুলুন তখন বোঝা যাবে বছর বছর কত আসল মুনাফা ভদ্রলোক রামভক্ত ভক্ত হনুমানের মতো হাত জোর করেই বসেছিলেন সামনে বললেন আগে শিবেনবাবুর মনে হলো বড় বেশি বিনয়ী ভদ্রলোক মুনাফা তো আপনি করেছেন মোটামুটি আন্দাজ তো একটা দিতে পারেন নাকি ভদ্রলোক বুনো মোষের জীবের মতো বিরাট কালো জীব বের করে বললেন আমি করিনি স্যার সব গুরুর কৃপা কাকার কৃপা বলে করিকাঠের দিকে চেয়ে নমস্কার করলেন ওই হলো অঙ্কটা বলুন না তা পঁচিশ লাখ মতো হবে সব খরচা খরচ বাদ দিয়ে কাগজ সাধ্য করতো তো দু বোনের বিয়ে আমার বিয়ে করতো তো ভাইদের বিয়ে আর গত পনেরো বছরের সংসার খরচ ওষুধপত্র সব রকম এজমালি খরচ ইত্যাদি খরচপত্র কত হবে গত পনেরো বছরে খরচের চুলচেরা হিসেব তো রাখিনি স্যার ভাগ্যিস রাখিনি রাখলে তো পশ্চাতে হনুমান হয়ে যেত আজ ভাই ভাই পোড়ায় এ নিয়ে মহা অশান্তি করছে বলছে আমি নাকি নিজে সব একাই মেরে দিয়েছি সে কারণেই হিজেব রাগিনি আপনার পারিবারিক কথা শুনে আমি কি করব কী লাভ আমার যা জিজ্ঞেস করছি তার জবাব দিন যাতে আপনার কেসটা করতে সুবিধে হয় কিছু মনে করবেন না স্যার বলছি একটু ভেবে নি শিবেন বাবু সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করলেন একটা বের করে মক্কেলকে এগিয়ে দিলেন অত দামি সিগারেট আমার চলবে না স্যার আমি ব্যবসায়ী লোক গরিব লোক আপনাদের যা মানায় আমাকে কি তা মানায় আমার ব্র্যান্ড এই বলেই একটা সস্তা ও অত্যন্ত খারাপ ব্র্যান্ডের সিগারেট বের করে ধরালেন ধরিয়ে দুর্বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন মাসে দশ হাজার সংসার খরচ ধরুন গড়ে গত পনেরো বছরে পনেরো বাই বারো তা আঠারো লাখ আর অন্যান্য খরচ ধরে তো সব শুদ্ধ লাখ তিরিশ হবে তাহলে গত পনেরো বছরের মধ্যে আয় ছিল পঁচিশ প্লাস আঠেরো লাখ মানে তেতাল্লিশ লাখ তাই তো আসলে পঞ্চাশই ধরুন আরও কিছু খরচা খরচ ছিল এদিক ওদিক যা মনে পড়ছে না বা বলা যাবে না তাহলে পঞ্চাশ লাখ আগে ট্যাক্স দিয়েছেন কত টাকার উপর গত পনেরো বছরে প্রথম দিকে খুবই কম ইদানিং পঁচিশ তিরিশ হাজার তা সব শুদ্ধ প্রায় লাখ দু এক টাকার উপর হবে পনেরো বছরে মক্কেলের গলায় গর্বের সুর লাগল শিবেনবাবু অবাক গলায় বললেন আয় আর ট্যাক্সের মধ্যে তো কোনো রকম সঙ্গতি দেখছি না আপনি তো পুকুর চুরি করেছেন মশাই স্যার আমি পাঠশালার পড়ো নই আমাকে এসব ব্যাপারে জ্ঞান দেবেন না এলএম ছিল চুরি করেছি অনেস্টির চেয়ে ডিজঅনেস্টিতে এলেম বেশি লাগে স্যার এবার ভদ্রলোকের গলার সরে ঝাঁঝ লাগলো ট্যাক্স দেব কেন বলুন দেখি সরকার ট্যাক্সের বদলে কি দেয় এ আমার হকের টাকা মেহনতের টাকা মাটিতে চট পেতে হাত বাক্স সামনে নিয়ে বসে কামানো টাকা বুঝলেন তো বর্গির খাজনা দেবো কোন দুঃখে শিবেনবাবুকে চিন্তান্বিত দেখালো তা তো বুঝলাম কিন্তু এখন তো ইনকাম ট্যাক্স ওয়েলথ ট্যাক্স রকম পেনাল্টি নানা রকম ইন্টারেস্ট সরকারের কাছে যে দেনার দায় নিলামে চড়বেন আপনি তার কি হবে সিগারেটটা অ্যাশট্রিতে গুঁজে রেখে ভদ্রলোক বললেন তাহলে আর আপনার কাছে এলাম কেন যাতে নিলামে না যায় তাই দেখাই তো আপনার কাজ ফিস যা চাইবেন তাই পাবেন আমার কাজটা হওয়া চাই মক্কেলের এই কর্তৃত্বে শিবেন বাবুর আমিত্যে ঘা লাগল প্রায় চোটেই উঠেছিলেন কিন্তু এত বড় মক্কেল নিজেকে সামলে নিলেন মুখে কিছু বললেন না সব ঠিক হয়ে যাবে স্যার আপনাকে বাঁচাতেই হবে আমাকে নইলে এলাম কেন এখানে গুরুর দয়ায় কামিয়েছি গুরুই বাঁচাবেন বাঁচার পথ বাদলে দেবেন কি বলেন আমি ওঝাও নই ম্যাজিশিয়ানও নই গুরু তো নই আমি একজন সামান্য উকিল চেষ্টা করতে পারি কিন্তু কি করে আপনাকে বাঁচাবো আমি জানি না ওকেল বাবু আমার ঠাকুরদা একটা কথা বলতেন জানেন যতক্ষণ না হাঁড়িতে ভাত না নামানো হয়ে যাচ্ছে ততক্ষণ সেই হাঁড়িকে নিয়ে যা খুশি করা যায় শিবেন বাবুর ওর ফোয়ারার মতো কথা সায় না দিয়ে ভদ্রলোকের কাছ থেকে জিজ্ঞেস করে করে একটা বংশলতিকে বানিয়ে ফেললেন তারপর বাড়ির সমস্ত বিবাহিতা মেয়েদের নামে একটা করে পিটিশন তৈরি করলেন ডিকটেশন দিয়ে যাতে গয়নার ভাগটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় অনেকক্ষণ ধরে ডিকটেশন শেষ করার পর মক্কেল একটু কাশলেন স্যার আপনি যা করলেন তাতে অসুবিধে হবে কেন আমি চাই না আমার করতো তো ভাইয়েরা এই গয়নার কথা জানুক তাহলে বাঁচবেন কি করে হ্যাঁ আছে স্যার পথ আছে আমি বাতলে দিচ্ছি কিসের পথ শিবেন বাবু ভুরু কুঁচকে শুধু ধরেন স্যার আমার এক শালি বিলেতে আছে তার স্বামী ডাক্তার আজকাল আমাদের দেশে তো বিদ্যাসিককে ছড়াছড়ি পড়ে গেছে বড়ো দুর্দিন আমাদের চার পুরুষে যে কামিয়ে গেছেন এই এক পুরুষে তা ফুঁকে দেবে কুঁজোর জল গড়িয়ে খেলে কি বেশি দিন চলে যাই হোক শালির কাছ থেকে অ্যাফিডেভিট আনাবো যে বিলেতে যাওয়ার আগে তার যাবতীয় গয়না সে আমার স্ত্রীর কাছে গচ্ছিত রেখে গিয়েছিল সাদা সাহেবদের সিল মারা অ্যাফিডেভিট অবিশ্বাস করে এমন হাকিমে দেশে নেই তাছাড়া আমার শাশুড়ি মারা গেছেন গত পূর্ণিমাতে ব্যাকডেট দিয়ে স্ট্যাম্প কিনে রেখেছিলাম সরি বন্ধু আছে একজন আমার তাকে দিয়ে উইল করিয়ে নেব যে তার গয়না আমার স্ত্রীকে দিয়ে গেছেন আপনার শ্বশুরবাড়ির লোক জানতে পারলে তাদের যদি হাকিম সমন করেন কিছুই হবে না স্যার তারা এসে কবুল করে যাবে আসলে ব্যাপারটা কি জানেন তো আমার শ্বশুরবাড়িতে আমার স্ত্রী ছাড়া সকলেই বিদ্যেশিকদের বড় ভক্ত সকলেই চাকরি করে বিএমএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের প্রত্যেককে কিছু কিছু ক্যাশ ছেড়ে দেবো তাহলেই চলবে কিছু মনে করবেন না স্যার ওই টাকার মতো আঠা আর নেই সব ছেঁদাই এতে বোঝে একেবারে মুখ মাটা শিবেন বাবু ভাবছিলেন এরকম মক্কেল তাকেই চালিত করতে পারে তার মতো উকিলের কোনো দরকার ছিল না এর তবু কেন যে ইনি এলেন ভেবে পেলেন না শিবেন বাবু শিবেনবাবুর মাথা থেকে এমন সব ব্রিলিয়েন্ট দুর্বুদ্ধি বেরোতোই না একটু চুপ করে থেকে শিবেনবাবু বললেন তাহলে যা করবেন ঠিক করেছেন তাই করুন ওই অ্যাফিডেভিট আর উইল আমাকে দেখিয়ে যাবেন তৈরি হলে আপনি ড্রাফট করে দেবেন না এর জন্য যা আলাদা ফিজ লাগে আমি দেব আর সেদিন তো আপনি টাকা নিলেনি না এই রাগন স্যার অন অ্যাকাউন্ট বলে দু হাজার টাকা বের করলেন ভদ্রলোক শিবেন বাবু টাকার বান্ডেল দুটোর দিকে চেয়েছিলেন ভাবছিলেন উনি ঠিকই বলেছেন সত্যি টাকার মতো আঠার নেই বিবেক মান সম্মান শুভা শুভবোধ সব কিছুর ছ্যাঁদা এতে সত্যি বুঝি বুঝে যায় কমলা স্যার আরো দেবো টাকার জন্য ভাববেন না যা লাগে যত লাগে দেবো শুধু আমার কাজটা হওয়া চাই কাজের লোককে খাতির করতে জানি আমি কাকার গুরুদেব এই শিক্ষাই দিয়েছেন আমাকে এই এই টাকার রসিদ করবেন না কিন্তু সে কি পুরো না হয় করবো না কিন্তু রসিদ একেবারেই করবো না তা কি হয় পনেরোশো টাকার রসিদ করি পাঁচশো এমনি দিন কেমন ভদ্রলোকের পা যেন কেউ জুতো দিয়ে মারিয়ে দিল লাফিয়ে উঠে বললেন মরে যাবো স্যার একেবারে মরে যাব আপনি না হয় আরও কিছু নিন কিন্তু পুরো পনেরোশোর রসিদ করলে আমি যে বাঁচবো না এক নম্বর কাতায় ক্যাপিটাল কোথায় এক নম্বরে এত টাকা দেবো কী করে তাহলে আমি বা দু নম্বর টাকা এত নিয়ে করবো কি দু নম্বর টাকায় ইলিশ মাছ আর হুইস্কি খাওয়া ছাড়া আর কি করার আছে ইলিশ মাছ আমার ভালো লাগে না তাছাড়া হুইস্কি আমি কখনো নিজের পয়সা খাই না অন প্রিন্সিপাল হাসলেন মক্কেল তারপর চোখ দুটোকে গাড়ির হেডলাইটের মতো ডিমার থেকে ডিপার করে বললেন স্যার আরও কত কি করার আছে আমাকে টাকা দিন না কলকাতা শহরে একদিনে আমি পঞ্চাশ হাজার টাকা খরচ করে দেব খরচটা কিছুই না কামানোটাই আসল না না আমি পারবো না রসিদ দেবই তবে এত করে যখন বললেন তখন হাজার টাকার রসিদ দিন মরে যাবো স্যার একেবারে মরে যাবো পাঁচশো করুন পাঁচশো এক নম্বরে পনেরোশো দু নম্বরে শিবেনবাবু স্টেনোগ্রাফারকে ডেকে যত্ন সহকারে ইনকাম ট্যাক্স অফিসারের কাছে চিঠি করালেন খাতাপত্র ইন্সপেকশনের জন্য চিঠিটা আধা আধি হবার পরই মক্কেল বললেন স্যার ও চিঠি দেওয়া হয়ে গেছে আপনি কষ্ট করবেন না কবে যেদিন আপনার কাছে এসেছিলাম তার পর দিনই খাতা ইন্সপেকশনের ও নকল করার দিন দিয়েছেন হাকিম আগামী বৃহস্পতিবার আপনি স্যার একটু সকাল করে সেদিন যাবেন আমি আবার বারবেলাটাকে বড় ভয় পাই শিবেনবাবু বড় বিরক্ত বোধ করছিলেন কে ওই চিঠি করে দিলেন নগেন মুখর্জি নগেন মুখর্জির খবর আপনি জানেন কি করে শিবেনবাবু অবাক হয়ে শুধু স্যার সব খবরই আমাদের রাখতে হয় আপনি রাগ করলেন নাকি এত বড় গর্তে পড়েছি আর বাজার যাচাই করিনি তা কি হয় শিবেন বাবুর গত শুক্রবারই ট্রাইব্যুনালের ঘটনাটা মনে পড়ে গেল নগেন্দার জন্যে মনটা সেদিন থেকে খারাপ হয়েছিল বললেন না না বেশ করেছেন আমি তো ওর জুনিয়রই ছিলাম ওকে কেন এই কেসে সিনিয়র হিসেবে এঙ্গেজ করছেন না আমার তাতে কোনো আপত্তি নেই বরং খুশি হবো এটা বলেন স্যার সব খবরই আমরা রাখি উনি বিদ্যান লোক পণ্ডিত লোক কিন্তু ওই নেপথ্যেই উনি ভালো উনি বধ বান স্পেশালিস্ট সম্যক সমরে ওকে আনলেই কেস গড়বড় বাড়ির বউ ভালো রাঁধে বলে কি আপনি তাকে হাটের হোটেলে মানে উপমা দেখে শিবেন বাবু আঁতকে উঠলেন বাবু এই মক্কেলকে করার পর থেকে কেস সম্বন্ধে মিট যতটা ইন্টারেস্ট পাচ্ছেন মক্কেল সম্বন্ধে তার চেয়ে অনেক বেশি লোকটা কি মতলবে তার কাছে এসেছে তা কিন্তু উনি এখনো বুঝে উঠতে পারেননি সন্দিগ্ধ চোখে মক্কেলের দিকে চেয়ে উনি আবারও বললেন মানেটা কি আপনাকে সবাই ভালোবাসেন খাতির করেন আপনি কখনো ফোঁস করেন না গুঁতো মারেন না কাউকে হেসে কন। মকেলদের সঙ্গে টাকা পয়সা নিয়ে জোড়া করেন না বলেন কোনো মোটামুটি আপনাকে পাঠাবো বাহির যুদ্ধে আর মেঘের আড়ালে থাকবেন নগেন স্যার নগেন শিবেন কম্বিনেশান তো নয় একেবারে শ্রীকৃষ্ণ অর্জুন সহযোগিতা কি বলেন স্যার শিবেন বাবুর বলার মতো বিশেষ কিছুই ছিল না তখন চুপ করে রইলেন তিনি আজ তাহলে উঠি দাঁড়ান রসিদ নিয়ে যান বলে শিবেনবাবু রামুকে ডেকে রসিদ করে দিতে বললেন রামু রশিদ এনে দিতেই উনি বললেন একটা কথা স্যার বলুন রামু ঘর থেকে চলে যাওয়া অবধি অপেক্ষা করেই মক্কেল বললেন যে খাতাপত্র ধরে নিয়ে গেছিলেন ডিরেক্টরেটের লোকেরা সেগুলো তো ইনকাম ট্যাক্স অফিসারের জিম্মায় পাঠিয়ে দিয়েছেন ওরা নোট টোট দিয়ে ওই খাতাগুলো কোনো রকমে সরানো যায় মানে যাকে বলে গায়েব করা রক্ত চড়ে গেল শিবেনবাবুর মাথায় তার মানে আপনি কি এখানে এসেছেন আমাকে অপমান করতে আপনি যেরকম উকিল খুঁজছেন তেমন উকিল পাবেন হয়তো শহরে কিন্তু এখানে সুবিধা হবে না আপনি আপনার টাকা ফেরত নিয়ে চলে যান মকিল হাসলেন মনে হলো কোনো খুনি হাসলো আপনার সম্বন্ধে যা শুনেছিলাম তা ঠিকই আপনি বড় সহজে চটে ওঠেন বড় সরল আপনার রস বোধ কম একটু কি করতে পারি না ঠাট্টা করে একটা কথা বললাম আর আপনি দেখুন দেখি শিবেন বাবুও ততক্ষণে নিজেকে সামনে নিয়েছেন এই জন্যেই তো তার যা হবার ছিল তা হলো না মাঝে মাঝে তার মাথাতেও নগেন্দার ভূত চাপে হাজার হোক তার কাছেই তো কাজ শেখা যাই হোক ব্যাপারটা আর গড়ালো না এই যথেষ্ট এই বাজারে এমন একজন মক্কেল আর তিন চার মাসের মধ্যেই ছোট বোন মিনুর বিয়ে কথা প্রায় পাকা হয়েই আছে শিবেন বাবুর এই শেষ কাজ প্রেম টেম করতে পারলো না মেয়েটা শেষ সেই সিঙ্গারা রসগোল্লা খেয়ে গান শুনে চুল দেখে সম্বন্ধ করেই বিয়ে ঠিক হলো ছেলে একটা বড় মার্কেন্টাইল ফার্মের অ্যাসিস্ট্যান্ট পার্চেস ম্যানেজার রোজগার ভালো শুনেছেন উপরিও ভালো সাপ্লায়াররা খাতিরে রাখে সবসময় এমন পাত্র হাত ছাড়া করেননি বাবু মিনুর বিয়ের আগে এই সার্চ এন্ড একটা নিষ্পত্তি করতে পারলে কোন চিন্তা থাকে না এক নম্বর দু নম্বরে যা খরচা তার সবই এই কেস থেকে উঠে আসবে অবশ্য খাটতেও হবে অনেক একবার কাজ শুরু হলে এক দু মাস এই নিয়েই লাজে গোবরে হয়ে যেতে হবে খাতা ইন্সপেকশন করে কপি নিয়ে তা থেকে কি বেরোয় দেখা যাক মক্কেল জোরহাত কপালে ঠেকিয়ে বললেন তাহলে উঠে আজকে স্যার বৃহস্পতিবার তাহলে হাকিমের কাছে সকাল যাওয়া যাবে আপনাকে আমি তুলে নিয়ে যাব এখান থেকে খাতা ইন্সপেকশন ও কপি করার সময় আমার থাকার কি দরকার ওই দিন আমার জুনিয়র রামুই যাবে কোন বেশ তাই হবে মক্কেল বেরিয়ে গেলে শিবেনবাবু দেখলেন কাঁচের ফাঁক দিয়ে রামুর সঙ্গে কি সব কথা টথা বলে রামুর হাতে কি যেন গুঁজে দিলেন তিনি রামু উত্তেজিত হয়ে ঘরে ঢুকল কি ব্যাপার দা এমন ভগবানের মতো মক্কেল দেখিনি আমাকে হাত জোড় করে পাঁচশো টাকা দিয়ে গেল বললো স্যার তো নি আপনিও ওকে দেখবেন এই বাজারে পাঁচশো টাকা উইন্ডফল ফল মন্দ শিবেনবাবু বললেন রামুকে রামু বাবু টেবিল থেকে সিগারেটের প্যাকেট উঠিয়ে নিয়ে বলল না শিবেন দা আমার মন ভালো বলছে না লোকটা চেয়ারাই বলে এ বড় ঘোরের লোক এর কাজ সাবধানে করবেন হুম তোমার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি রামু ভদ্রলোক কিন্তু খুব ইন্টারেস্টিং যাই বলো বিচক্ষণ কিন্তু মানুষ খারাপ নন আমার কিন্তু সন্দেহ হয় বৌদিকে একবার দেখালে হতো একে না না টাটটা নয় শিবেন্দা আমার ধারণা বৌদি আপনার চেয়ে লোক ভালো চেনেন শানু এসেছিল সেদিন সন্ধ্যের পর ওকে ঢুকতে দেখে শিবেনবাবুর পিত্তি জ্বলে গেল শানু উইদাউট এনি সেরেমনি শিবেনবাবুর ঘরে ঢুকে বলল আমার তাড়া আছে শিবেনবাবু মনে হলো এক চর মারেন শানুকে ভাবলেন নগেনদার মতন আত্মসম্মান জ্ঞানী লোকের এমন ছেলে হল মুখে কিছু না বলে বললেন বাবা কেমন আছেন বাবা শানু অবাক হয়ে প্রশ্ন করল যেন শিবেন বাবুর এই প্রশ্ন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বাবার খুব জ্বর পরশু থেকে উল্টো পাল্টা বকছে ইংরেজি আওড়াচ্ছে কেসের ইংরেজি আমি কি বাবার ইংরেজি বুঝি ওসব বড় বড় পণ্ডিতি ব্যাপার অত ফান্ডা থাকলে তো আই এ এস আই পরীক্ষাতেই বসতাম তোমার এই চাকরিতে মাইনে কত মাইনে বেশি নয় তবে সরকারি হাসপাতাল তো হাসপাতালে দুধ মাছ ওষুধ ইঞ্জেকশন ঝেড়ে রোজগার বন্ধ নয় সব মিলিয়ে চলে যাবে কোন রকমে শিবেন ওর সঙ্গে কথা আর বাড়াতে চাইলেন না জ্বর খুলে টাকাটা দিয়ে দিলেন শানু হাসলো খুব বিরক্ত বোধ করছো তাই না ওয়ার্ড বয়ের উপরি রোজগার থাকলে কনস্টেবল চালানা ঘুষ নিলে তোমাদের বুরু বিরক্তিতে কুঁচকে ওঠে হ্যাঁ তোমাদের বুকে বুরুই আছে চোখ নেই চোখের মনি নেই তোমরা শুধু ছোটো চোরদেরই দেখতে পাও আমার মতন কি বলে ওয়াইপার চোরদের আর যারা দিনে দুপুরে ডাকাতি করছে তাদের দেখো না তোমরা তাদের মত উত্তাও বাড়ি ফিরতে দেরি করো না বাবা কে দেখছেন ডাক্তার দেখিয়েছ কোনো গরু মোষের ভেটকে ডাকা উচিত ছিল মানুষের ডাক্তারে বাবা কী করবে বাবার সিস্টেমটাই মানুষের মতন নয় বাবা তো একটা রেয়ার অ্যানিমাল বুঝো তো জাতটাই এক্সটিংক্ট হয়ে যাচ্ছে তারিণী কবিরাজ দেখছে সালসা টালসা দিয়েছে বলেছে ভালো হয়ে গেলেই ভালো হয়ে যাবে তারিণী কবিরাজকে আমি জানি না তবে প্রয়োজন মনে করলে আমাকে জানিও আমার এক বন্ধু ডাক্তার আছেন তাকে নিয়ে যাব খুব ভালো ডাক্তার প্রয়োজন সার্টেনলি খবর দেব তোমাকে দেবো না তো কাকে দেব শিবেনবাবুর বাবুর মন ভালো লাগলো না নগেন্দার ছিট কাপড়ের দোকান দেওয়ার সিদ্ধান্তটা তাকে বড় আপসেট করে দিয়েছিল সানু চলে গেলে শিবেন বাবু তার পরিচিত ডাক্তারকে ফোন করলেন পার্ক স্ট্রিটের চেম্বার ডায়াগনোসিস খুব ভালো হ্যাঁ এক্ষুনি তোমার কাছে যাচ্ছি ভাইয়া একটু যেতে হবে আমার শিবেন বাবু যখন ডাক্তার সেনকে নিয়ে নগেন্দার বাড়ি পৌঁছলেন তখন রাত নটা বদি দরজা খুললেন দাদা কেমন আছেন ওই রকমই জ্বরের মধ্যেও বক্তৃতার তার শেষ নেই শিবু আমি যে আর পারি না আমি একজন ডাক্তার এনেছি ভালো করেছ কবিরাজ কি ওষুধ দিয়েছেন কবিরাজ বদি আকাশ থেকে পড়লেন কোনো কবিরাজ তো দেখেননি কেউই দেখেননি তেমন কোনো অসুবিধে তো নেই কেবল জ্বর বেশি আর ভুল বোকছেন একটু শানু বোতলে করে কি যেন এনে খাইয়েছিল বলেছিল মা কালী মার্কা ডাক্তার সেন শিবেন বাবুর মুখের দিকে চাইলেন শোবার ঘরে একটা ঝুল পড়া পনেরো পাওয়ারের বাতি জ্বলছে দেওয়ালে দুটো টিকটিকি পোকা খেয়ে বেড়াচ্ছে ঘরের এক কোনায় লক্ষ্মীর পট অন্য কোনায় জুতোর বাক্স নগেন্দা সবাসনে শুয়েছিলেন Noginda Shibin Babu K Not I Not anyone else can travel that road for you You must travel it yourself It is not that far it is within reach Shoulder your duds and I will mine ডাক্তার চুপ করে কিছু করো ডাক্তার সেন প্রেশার চেক করলেন অনেকক্ষণ ধরে আরও নানা রকম পরীক্ষা করে বললেন চিন্তার কিছু নেই বুকে ঠান্ডা লেগেছে সেটা আসল অসুখ নয় আসল অসুখ হাইপার টেনশন জ্বরটা সারিয়ে নিয়ে ভালো করে চিকিৎসা করতে হবে ঘুমই হচ্ছে আসল চিকিৎসা চিন্তা ভাবনা উত্তেজনা কমাতে হবে কোনো কিছু নিয়ে ওয়ারি করলে চলবে না ডাক্তার সিন প্রেসক্রিপশন লিখলেন খসখস করে তারপর প্রেসক্রিপশনটা শিবেন বাবুকে দিয়ে চলে গেলেন তার ফিয়েট গাড়ির ইঞ্জিনের হাই গিয়ারের আওয়াজে ভরে উঠল গলিটা শিবেনবাবু নগেনবাবুর পাশে বসলেন অনেক কথা মনে হচ্ছিল তার অনেক পুরনো কথা প্রফেশনের গোড়ায় নগেনদাই তাকে শিখিয়েছিলেন শুধু খাটলেই হল না প্রফেশনের সবচেয়ে বড় কথা শিবু তুমি যে মক্কেলের জন্য খাটছো ভাবছো এই কথাটাও মক্কেলকে কমিউনিকেট করতে হবে তো যে হাকিমের কাছে অ্যাপিয়ার করছো সেই হাকিমের পয়েন্ট অফ ভিউ বোঝবার চেষ্টা করবে কারণ মানুষই বিচার করবে কম্পিউটার নয় যতদিন মানুষই যর্চায় হবেন ততদিন এইসব পার্সোনাল ফ্যাক্টর হিউমানিস্টিক এলিমেন্টস নিশ্চয়ই কাজ করবে অথচ সেই নগেন্দাই আজকে যেন সব ভুলে গেছেন যেখানে যান সেখানে ঝগড়া সেখানেই আগুন লাগা বারুদের মতন চলে ওঠেন আশ্চর্য নগেন্দা শিবেন বাবুর হাতে হাত রেখে বিড়বিড় করে আবার কি যেন বললেন

শিবেনবাবু পিছন ফিরে দেখলেন রেসের বই হাতে সানু দাঁড়িয়ে আছে শিবেনবাবুকে দেখেই বলল কাল তোমার পুরো টাকা সানরাইজেই খেলবো কাল যদি জ্যাকপট না পাই তবে আমি নগন মুখর্জের ব্যাটা নই তারপর দেখবে শিবু কাকা তোমার মতন বড় লোক সানু তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও আরে এই যে আমার লোকাল গার্জেন এলো রে হাতি ঘোড়া গেল তোল মশা বলে কত জল তো যাওয়ার সময় দেখবে ফ্ল্যাট তোমার চারটে গুরু সেবা করছো করো তোমার গুরু আশীর্বাদ দেবে সেই আশীর্বাদে কি বলো শিবেন বাবু অবাক হয়ে শানুকে লক্ষ্য করছিলেন হতবাক হয়েছিলেন তিনি বৌদি একবার ঘরে ঢুকে বার্লি অথবা হরলিক্স কিছু একটা খাইয়ে গেলেন নগেন্দাকে শানুকে দেখলেন কিন্তু কিছু বললেন না শিবেনবাবুর মনে হলো নগেন্দার চেয়ে শানুর মূল্য ওর কাছে অনেক বেশি শানু নতুন যুগের ছেলে ও এই দুনিয়ায় ট্যাকসই হবে ওর বাবার মতন অপুজ হবে না এমন একটা বোধ বোধ হয় মস্তিষ্কে কাজ করছিল করছে শিবেনবাবু ভাবলেন শানুকে প্রেসক্রিপশন দিয়ে পাঠানো বৃথা হয়তো ওষুধ কেনার টাকাতে ও বাংলা খেয়ে আসবে বৌদিকে ডেকে নগেন্দার কাছে বসতে বলে শিবেনবাবু ওষুধ আনতে গেলেন বেশ কিছুক্ষণ পর মোড়ের দোকান থেকে ওষুধ নিয়ে ফিরে এসে বললেন কাল একটা ফোন করে দেবেন বৌদি আমায় দাদা কেমন থাকেন না থাকেন জানিয়ে দেবেন ফোন তো নেই ঠাকুরপো ফোন তো কেটে দিয়ে গেছে তাহলে আশেপাশের কোনো বাড়ি বা দোকান থেকে করবেন অথবা শানুকে বলবেন শানুকে বলে বৌদি মাথা নিচু করলেন তোমার কাছে বড় ছোট করলাম নিজেকে ওর কাছে তুমি চলে যাবার পরই বলেছিলাম যে তুমি ওই পাঁচশো টাকা দেবে বলেছ শানুকে শোনার পর যে কী করতে লাগলেন কি বলবো সেই সন্ধে থেকেই জ্বর এলো শিবেনবাবু বৌদিকে কিছু টাকা দিয়ে বললেন বৌদি আমি চলি দাদার এখন ঘুমনো দরকার ডাক্তার বললেন ঘুমিয়ে আসল ওষুধ একেবারেই ঘুম পাড়িয়ে দাও না শিব লোকটাও বাঁচে আমিও বাঁচি শানুকে নিজের ছেলেকে লোকটা চিরদিন শত্রু বলে জেনে এলো তোমার দাদার মাথা খারাপ হয়ে গেছে শিবু একেবারে মাথা খারাপ হয়ে গেছে একটা অ্যাপিল ছিল শিবেনবাবু অফিস থেকে বেরোতে যাবেন এমন সময় ফোনটা এলো হ্যালো শিবেনদা হুম আমি আপনি এক্ষুনি আসুন আপনার ভালো মানুষ মক্কেল কি করেছেন দেখবেন আসুন একটু দেরি করবেন না শেষ হলো শ্রী বুদ্ধদেব গুহুর উপন্যাস দু নম্বরের Në ditë ju, porpo, në no mushkën.